আসসালামু আলাইকুম। মনিরাস কুকিং কেভ থেকে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওতে আমি আমার চ্যানেলের জন্য যে পোর্টেবল গ্যাসের চুলাটা কিনেছিলাম সেটা আমি কোত্থেকে কত দাম দিয়ে কিনেছিলাম, আর বাসায় আনার পর এটা আমার চালু করতে কী পরিমাণ কষ্ট বা বেগ পেতে হয়েছে সেই জিনিসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এই চুলাটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, অনলাইনে কোথাও তেমনভাবে পাচ্ছিলাম না। আর যে কয়টা জায়গায় আমি খুঁজেছি তাদের কাছে যে একটা দুইটা ছিল সে চুলাগুলো নষ্ট ছিল, কোনোটা হয়তো গ্যাস লিক করছিল বা অন্য কোনো সমস্যার কারণে, বা যে ব্যাগটা দেয় বক্সটা দেয় সেটা ভাঙা ছিল, এই কারণে আমি নিতে পারিনি। তো ফাইনালি এই চুলাটা আমি কিনতে পেরেছি। এটা হচ্ছে যে দোকান থেকে আমি কিনেছি সেখানকার ভিডিও, ওখানকার দোকানে যে ভাইয়ারা ছিল তারা চেক করে আমাকে দেখিয়ে দিচ্ছে, কারণ আমি যেহেতু কখনোই এটা পূর্বে ব্যবহার করিনি তাই এটা সম্পর্কে আমার কোনো ধরনের কোনো ধারণা ছিল না। তো এই জন্য আমি তাদের কাছ থেকে পুরোপুরিভাবে দেখে নিয়ে আসছিলাম, আর এটা সিস্টেমও যে প্রোডাক্ট কেনার সময় একটু চেক করে তারপর নিয়ে আসাটাই ভালো। তো আমি এরকম এটা মানে দেখতে পাচ্ছেন এটা কিনে আমি আমার বাসায় নিয়ে এসেছি। তো এখন আমি ডিটেলসে হচ্ছে আপনাদের দেখিয়ে দিব। আমি কিন্তু সেই যে এনেছি আনার পর এটা প্রায় 5-6 দিন পর আমি ভিডিওটা করছি, এবং এখন আমি ফার্স্ট এই ক্যামেরা অন করে আপনাদের সাথে কিন্তু আমি ওপেন করছি। তো আমি ব্যাগটা খুলে নিচ্ছি, এটার যে কেসটা দেয়া আছে সেটা খুলে আমি চুলাটাকে বের করে নিচ্ছি। এটা হচ্ছে হ্যাপি হোম ব্র্যান্ডের একটা চুলা, এটার মডেল নাম্বার দেয়া আছে। আমি চুলার দামটা আপনাদেরকে জানিয়ে দিব, আপনারা আমার সাথেই থাকেন। তো এটার সাথে একটা ম্যানুয়াল বুক আছে, এটা ভালো করে পড়ে নিলেই চুলাটাতে কীভাবে গ্যাস ক্যান সেট করতে হবে সেটার পুরোপুরি বিস্তারিতভাবে দেয়া আছে। এখানে ছবি দিয়ে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়া আছে যে এটা কিছু মানে নিরাপত্তা এটাতে মেনটেন করে চলতে হবে, বাচ্চাদের হাতের নাকালে রাখা যাবে না, আর গ্যাস ক্যানটা কীভাবে চুলার সাথে সেট করতে হবে, কীভাবে আনলক লক করতে হবে, এবং প্রত্যেকটা বিষয় এই ম্যানুয়াল বুকে দেয়া আছে। তো আমি এবার আনবক্সিং করে নিচ্ছি, আমি চুলাটাকে খুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এটার উপরের যে বার্নারটা থাকে এই বার্নারটা এরকম উল্টো করে দেয়া থাকে, ঠিক বার্নার না মানে যেটাতে পাতিল বসানো হয়, আমি এই মুহূর্তে বলতে পারছি না ওটার নাম কী বলে। আর এপাশে দেখতে পাচ্ছেন যে চুলার সুইচ, এটাতে তিনটা লেভেল পর্যন্ত চুলার জাল কমানো বাড়ানো যায়। তো আমি এবার এটা এই ইয়াটাকে সোজা করে নিচ্ছি, এটা কিন্তু এরকম উল্টো অবস্থাতেই থাকে বক্সের মধ্যে, এরকম সোজা করে নিচ্ছি। একটু ভালো করে সেট করে নিতে হবে আর কি। তো অনেকেই হয়তো পোর্টেবল চুলা সম্পর্কে জানেন, কিন্তু যারা জানেন না এতদিন পর্যন্ত হয়তো খুঁজছিলেন, আজকের ভিডিওটা তাদের কাজে আসতে পারে। আর আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন, দয়া করে আমার মানে আমি কীভাবে আরও সহজে চুলাটা অন করে নিতে পারবো সেটা আমাকে একটু সাজেশন দিন যারা জানেন, কারণ আমি আজকে প্রথমবার এটা ব্যবহার করছি। আর আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে যে গ্যাস ক্যানগুলো আছে, ছোট সিলিন্ডারগুলো আছে, সেটা কিন্তু এখানে সেট করতে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে যে এটাতে নাকি সিলিন্ডারে যে বড় গ্যাসের লাইন বোতলগুলো আছে সেটাতেও নাকি কানেক্ট করে এই চুলাটা ব্যবহার করা যায়, যারা চুলার কাজ করে তাদের কাছে নিয়ে গেলেই তারা এটা করে দেয়। আর আমি গ্যাসের এই চুলাটার সাথে থাকা যে বক্সটা সেটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব হ্যাভি না, মোটামুটি হ্যাভি, মানে হাত থেকে পড়ে টরে গেলে যে চুলাকে খুব বেশি প্রোটেকশন দিবে ঠিক তাও না। এটা আমার কাছে এটার কোয়ালিটিটা খুব একটা ভালো লাগেনি, হয়তো যেটা একদমই এক নম্বর ব্র্যান্ড ছিল শুরুতে যেটা বের হয়েছিল সেটার এই উপরের বক্সটা হয়তো অনেক ভালো কোয়ালিটির ছিল, কিন্তু এটা খুবই নড়বড়ে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি বলে নিই, আমি যে গ্যাস ক্যানগুলো আছে সেটা কিন্তু ওনাদের কাছ থেকে আনিনি। কেন আনিনি আমি সেটা বলছি, আমি এটা দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, তো দারাজের পার্সেলটাও চলে এসেছে, আমি আপনাদের সাথেই খুলবো দেখে, এটা আমি এখনও আনবক্সিং করিনি। তো ভাবলাম যখন চুলাটা রিভিউ দিব তখন আমি গ্যাস ক্যানটা আপনাদের সামনে আমি এটা খুলে নিব। তো এটার ভেতরে আমি গ্যাস ক্যান দুইটা অর্ডার করেছিলাম, আমি এটাকে প্যাকিংটা খুলে নিচ্ছি। তো দারাজের প্যাকেজিং কিন্তু সবসময় ভালো হয়, আমি
আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না দারাজের, আমি নিজে যেখান থেকে যে প্রোডাক্টগুলো কিনি সেগুলো রিভিউ আপনাদের দিয়ে থাকি অনেস্ট। এটার জন্য আমাকে কেউ পেমেন্টও করে না, আমি কারো কাছে ধরা বাঁধাও না, আমি নিজের টাকা দিয়ে জিনিস কিনি এবং সেটার যে অনেস্ট রিভিউ আমার কাছে ব্যবহার করে যেমন লাগে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আমি গ্যাস ক্যানগুলো বের করে নিচ্ছি। এটা মুন ব্র্যান্ডের, যে আমি যে দোকান থেকে কিনেছি তারা যেটা দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছিল সেটাও কিন্তু মুন ব্র্যান্ডেরই ছিল। কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি কেন ওই দোকান থেকে না এনে দারাজ থেকে অর্ডারটা দিলাম, তার আগে চেক করব যে বোতলটা ঠিক আছে কি না, কোনো ড্যামেজ আছে কি না, এবং ওজনটাও কিন্তু আমার কাছে ঠিকই লাগছে। এটার ওজন আমি দেখিয়ে দিচ্ছি, দেয়া আছে এখানে দেখেন 340 ml, হ্যাঁ নেট ওয়েট হচ্ছে 240 গ্রাম, 300 ml-এর ক্যানটা, আর ওয়েট হচ্ছে 240 গ্রাম। তো আমি এবার একটু মেপে দেখব যে গ্যাসটা কি এর আগে ব্যবহার করা হয়েছে কি হয়েছে না। তো দেখতেই পাচ্ছেন এটার ওজনটা কিন্তু একদমই ঠিক আছে। এখানে 15 থেকে 20 ml হয়তো এদিক সেদিক হতে পারে, আসলে 15-20 ml এটা ভাবে তো ধরা যায় না, ঠিক আছে। তো ক্যানের ওজন সহ আমাকে দেখিয়েছে হচ্ছে 226 গ্রাম, তো 100 গ্রাম হয়তো ক্যানের ওজন, ঠিক আছে। ভেতরে গ্যাস আছে হয়তো 240 গ্রামের মতোই। তো আমি এবার চুলাতে গ্যাসটা সেট করে নিয়েছি, ক্যাপটা খোলা খুবই সহজ, এরকম হাত দিয়ে ধরে মোচড় মারলেই ওই গ্যাস ক্যানের যে ক্যাপটা আছে সেটা খুলে যায়। আর এবার আমি যে চুলার এখানে একটা লক সিস্টেম করা আছে এখানে খুব ভালো মতো সেট করে নিচ্ছি। আমি প্রথমে বলে নিই আমার কিন্তু যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়েছে, কারণ আমি অবশ্যই এটা আগে যেহেতু ব্যবহার করিনি তাই আমার একটুখানি কষ্টই হয়েছে। তো প্রথমবার যেটা হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি এই লকটা করার পর আমি সুইচটা অন করতে পারিনি, কারণ সুইচটা যে একটু প্রেশার দিলে সেখানে একটা কট করে শব্দ হয়ে গ্যাসটা অন হয়ে যায়, আমি আসলে সেই জিনিসটা বুঝতে পারিনি। তো যার কারণে আমি যেটা করেছি বোতলটা আবার খুলে চুলে নতুন করে সেট করে তারপর হচ্ছে আবার আমি এরকম লক করে নিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে জ্বলে উঠেছে, হ্যাঁ, আর এটার আলোটা মানে আগুনটা অত বেশি কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কারণ আমি জানালার পাশে করেছি, দিনের আলো লাগছে, তো যথেষ্ট পরিমাণ হিট কিন্তু আছে এটাতে। তবে হ্যাঁ, গ্যাসের চুলার মতো অত হিট না, কারণ যেহেতু বার্নারটা অনেক ছোট, কিন্তু এটা কাজ চলে যাবে, মানে বাইরে যদি কখনো কোনো পিকনিকে যাই আমরা বা গেট টুগেদারে যাই যেটা আউটডোরে থাকে সেখানে আমরা খুব ভালো মতো কিন্তু এটা দিয়ে রান্না করতে পারবো। আমি যতটুকু জানি যে এই সিলিন্ডারটা দিয়ে 2.5 থেকে 3 ঘন্টা রান্না করা সম্ভব, তো আমার কাছে এই জন্য ভালো লেগেছে। যদি কোনো আউটডোরে আমরা কোনো পিকনিকের প্ল্যান করে থাকি, বাচ্চাদের নিয়ে যদি কখনো বাইরে যাই এমন জায়গায় যেখানে এরকম বাইরে রান্না করে পিকনিক করে খেতে ইচ্ছে করে, তো সেখানে কিন্তু খুবই ভালো হবে। আমার একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমি যখন আমার বাড়িতে যাব তো বাচ্চারা যে চড়ুই ভাতি করে আমার মনে হয়েছে চড়ুই ভাতি তো ওদের জন্য এটা হলে অনেক সুবিধা হবে, কারণ লাকড়ি কুড়িয়ে রান্না করা যদিও সেটা মজা আলাদা কিন্তু আমার মনে হচ্ছে যে এটাও খুব ভালো ওদের কাজে দিবে। তো আমি এটা খুলে নিলাম, এখন আমি আবারও একটুখানি আপনাদের সামনে ট্রাই করব। আগে তো হজবরণ করেছি সেই অংশটা আমি রেকর্ড করিনি, যে প্রথমবারই হয়ে গিয়েছিল আমার লক করার পর হচ্ছে সুইচটা খুব ভালো মতো করে যদি আমি একটু প্রেশার দিয়ে নিচের দিকে মানে অন করতাম তাহলেই হচ্ছে অন হয়ে যেত, কিন্তু সেটা আমি আসলে বুঝতে পারিনি বিধায় আমি আবার ভাবলাম যে ক্যামেরাটা অন করে আরেকবার আমি একটু ভালো করে ট্রাই করি। তো আমি বোতলটা লাগিয়ে নিচ্ছিলাম, এখন দেখেনি বোতল লাগানো একটা সিস্টেম আছে, আমি সিস্টেম মাফিক না লাগিয়ে একটু উল্টা করে নিয়ে আসি যে বোতলে যে গ্যাস আছে, হ্যাঁ এটা কিন্তু বেশটা বের হয়ে গেছে, এতে ভয়ের কিছু কারণ নাই, আশেপাশে শুধু আগুন না থাকলেই হবে। তো এই যে এখানে একটু কাটা জায়গা আছে বোতলের, হ্যাঁ এইটা ঠিক এই যে লক বরাবর উপরে থাকতে হবে, তারপর হচ্ছে এই ক্যানটাকে দিয়ে যে গ্যাসে এই যে চাবিটা, হ্যাঁ ওই ফাঁকা জায়গাটার মধ্যে পড়বে। তো একটু ট্রিকি ব্যাপারটা, হাতে আসতে একটু হয়তো সময় লাগবে, এমন কোনো ভয়াবহ কিছু না। আর এই যে গ্যাস বের হওয়ার একটা শব্দ হচ্ছে, হ্যাঁ এটা ভয়ের কিছুই নাই, এটা সেট না হওয়া পর্যন্ত একটু শব্দ হবে। অনেক সময় যেটা হয় যে লক করার সময়, হ্যাঁ লক করার সময় কিন্তু যখন এরকম গ্যাস বের হবে তখন বুঝে নিতে হবে যে আমার গ্যাস ক্যানটা ঠিক মতো সেট হয়নি, এই যে যেরকম এখন শব্দ বের হচ্ছে তার মানে হচ্ছে আমার গ্যাস ক্যানটা ঠিক মতো সেট হয়নি, যার কারণে গ্যাসটা লিক হচ্ছে। এটাকে প্রপারলি এখানে বসিয়ে দিতে হবে এবং সেট করে নিতে হবে।
আর যখন এই লকটা অনেক সময় কি হয় হ্যাঁ নিচে না লকটা হয় না কাজ করে না তখন আমি যেটা করেছি সেটা হচ্ছে যে গ্যাসের চুলার যে সুইচটা আছে ওটা একটু নিচের দিকে ঘুরিয়ে এনে আবার উপরে তুলে তারপর যদি আমরা লক বাটনটাকে প্রেস করি তাহলে কিন্তু সুন্দর লক হয়ে যায়। আমি যে দেখি আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু খেয়াল করলেই দেখবেন এই যে এখন হচ্ছে না। হ্যাঁ তো আমি তখন যেটা করেছি যে এই যে লক বাটনটা হ্যাঁ এই যে দেখছেন চাবিটাকে ঘুরিয়ে আবার সোজা করে এনে যখন আমি লকটাকে নিচের দিকে চেপে দিয়েছি তখন এই যে ঠিকমতো হয়ে গেছে। ঠিক আছে এই যে হয়ে গেছে। এবার আমি আবার চুলাটা একটু জ্বালিয়ে নিচ্ছি আর আমি ভিডিওটা কিন্তু কাট করিনি আপনাদের বোঝার সুবিধার্থে যে আপনারা যেন বুঝতে সুবিধা হয়। তো এখন আমি চুলার দামটা জানিয়ে দিচ্ছি। আমি না আসলে কোন দোকান থেকে যে কিনেছি আমি সেটা বলতে পারছি না, এটার কারণ হলো আমি নিউ মার্কেট থেকে কিনেছি। নিউ মার্কেট যে নিচতলা আছে হ্যাঁ সরি নিউ মার্কেটের যে নিচতলা আছে সুপার মার্কেটের এই পাশে যে ক্রোকারিজের দোকানগুলো আছে সেখানকার 15 নম্বর গলি দিয়ে আমি ঢুকেছি কিন্তু একদম পেছন সাইডের এক দোকান থেকে আমি এটা কিনেছি। বিভিন্ন দোকানে দাম করার পর এটা ক্যান সহ এটার দাম চাচ্ছিল 2500-2600 কেউ কেউ 2800। হ্যাঁ তো একটা দোকান পেলাম সেখানে তারা 2500 টাকা দিবে। আমি অনেক দরদাম করে আমি বসে আমি ক্যান ছাড়া নিব তো ক্যানের দাম এক্সট্রা। তো আমি আবার এটাও বলেছি যে আপনাদের ক্যান কত করে, তো ক্যানের যে দাম যদি কম হয় তাহলে আমি ওভাবে কমেই নিব। তো তাদের ক্যান হচ্ছে 320 টাকা করে এই যে ক্যানটা, আর হচ্ছে চুলার ক্যান সহ চুলার দাম হচ্ছে 2500 এরকম। তো আমি অনেক দরদাম করে তারপর একটা দোকানে গিয়ে এটা 1650 অথবা 1700 টাকা দিয়ে আমি মনে হয় কিনেছি। আমার মানে 1650 অথবা 1700 ঠিক দামটা যে কত নিয়েছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু 1650 হয় 1700। হ্যাঁ 50 টাকা এদিক সেদিক হতে পারে। আর দারাজ থেকে আমি যে দুইটা ক্যান অর্ডার করেছি এগুলো আমার 122 টাকা করে পড়েছে, কোথায় 320 টাকা আর কোথায় 122 টাকা, তাই না? 300 মানে আমার দুইটা ক্যান এবং ডেলিভারি 400 আমার 301 টাকা পড়েছে। তো সব কিছু বলে দিলাম আমার দামও। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন আর আমার ভিডিও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন না, হয়তো আপনার এই ছোট্ট সহযোগিতায় আমার চ্যানেলটা একসময় অনেক বড় হয়ে যেতে পারে। আর আমার সাথে থাকার জন্য আপনাদের সবসময় ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।